ওপো আর ভিভো এই দুটো এমন কোম্পানি যারা ইনোভেশনে অবভিয়াসলি বিলিভ রাখে আর খুব ভালো ভালো ইনভেনশন ওরা কিন্তু করে, কিন্তু এর মাঝেই ওরা মাঝে মাঝে এমন কিছু ফোন বার করে দেয় যেটা নিয়ে সত্যি খুব দুঃখ হয়। তো এরকমই একটা ফোন ইন্ডিয়া মার্কেটে লঞ্চ হতে চলেছে, মানে অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে কামিং সুন দেখিয়ে দিয়েছে, লিস্টেড হয়ে গেছে। সেই ফোনটা হচ্ছে ভিভো Y95, যার প্রাইস ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 16,990 rupees। আর কিছু তোমরা অফার পেয়ে যাবে, ডেটা মেটা কিছু পেয়ে যাবে, কিছু ক্যাশব্যাক পেয়ে যাবে। তো এই ফোনটা কি আদৌ 16,990 rupees যোগ্য কি যোগ্য নয়, আজকে এই ভিডিওতে আমি ডিটেলস অ্যানালাইসিস করব। তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অভিজিৎ শেঠ, তোমরা হচ্ছে ফোন বাংলা, উইদাউট ওয়েস্টিং ইওর সিঙ্গেল মিনিট চলো শুরু করা যাক। তো ভিডিওতে আসার আগে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে তোমরা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কারণ এইরকমই ফোনের বিভিন্ন ফোনের খবর, বিভিন্ন ফোনের রিভিউ আমি আনতে থাকি। তো এটা তোমাদের পক্ষে জানা খুব দরকার যে কোন ফোনটা বেরোচ্ছে, কোন ফোনটা তোমাদের জন্য ভালো, কোন ফোনটা ভালো নয়। আর বেসিক্যালি বাংলা টেকনোলজিক্যাল যে চ্যানেলগুলো সেগুলোর সংখ্যা খুবই কম, সুতরাং তোমাদের সাপোর্ট অ্যাকচুয়ালি আমাদের খুব দরকার। তো সেই জন্যই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এবারে চলে আসবে আমি সরাসরি এই ফোনটার ব্যাপারে। তো ভিভো Y95 এই যে ফোনটা দেখতে অনেকটা ভিভোর V9 Pro এর মতো, আর এই যে ফিনিশ মানে আর কি লুকের দিক দিয়ে আমি যদি কথা বলি তো অবভিয়াসলি একটা ম্যাট ফিনিশ আছে আর খুব সুন্দর একটা ডিজাইন, ধরলে অবভিয়াসলি প্রিমিয়াম ফিল আসে, যেটা কিন্তু খুব ভালো কথা এই ফোনের হিসেবে। আর যদি আমি এখানে চলে আসি নচে, তো ওয়াটার ড্রপ নচ একবারে ভিভো V9 Pro এর মতো, যেটাও কিন্তু খুব ভালো দেখতে লাগে এই প্রাইস রেঞ্জের মধ্যে। এবার সরাসরি আমি চলে আসবো ডিসপ্লেতে। তো এখানে যেটা দেওয়া হয়েছে তোমাদের 6.22 inches ফুল ভিউ হ্যালো ডিসপ্লে। এখন আমি তোমাদের বলে দিই ফুল ভিউ হ্যালো ডিসপ্লে কি। ভিভো V9 Pro তোমরা যদি জেনে থাকো তাহলে ওখানেও কিন্তু এই ফুল ভিউ হ্যালো ডিসপ্লে ইউজ করা হয়েছিলো, এর ফলে যেটা হয় সেটা স্ক্রিন টু বডি রেশিও অনেক বেশি হয়, আর এই ফোনটার ক্ষেত্রে 88.6% তোমাদের স্ক্রিন টু বডি রেশিও হতে চলেছে। কিন্তু সব থেকে খারাপ বিষয় এই ফোনটার আমার লেগেছে সেটা হচ্ছে এর যে ডিসপ্লে, সেটা হচ্ছে HD+। এখানে কিন্তু ফুল HD+ ডিসপ্লে নয়, যার ফলে তোমার কালার অতটা ব্রাইট আসবে না আর বহু জিনিস তোমার কিন্তু ল্যাক করবে, যেটা 17,000 প্রাইস রেঞ্জের যে কোনো ফোনে কিন্তু এটা মানানসই নয়। সুতরাং এটাকে আমি কোনোভাবেই মিড বাজেট রেঞ্জ কিলার বলতে পারবো না। আর যদি আমি এখানে বলি প্রসেসরের কথা, তো অবভিয়াসলি এটা স্ন্যাপড্রাগন 439 প্রসেসরের সঙ্গে আসে, যেটা কি স্ন্যাপড্রাগন লেটেস্ট বার করেছে। এটা 400 সিরিজের মধ্যে একটা অবভিয়াসলি খুব ভালো চিপসেটের মধ্যে একটা পড়ে, এটা এনার্জি এফিশিয়েন্ট চিপসেট। আমরা যদি স্ন্যাপড্রাগনের 450 প্রসেসরের কথা বলি তো সে তার থেকে বেশি এনার্জি এফিশিয়েন্ট, বাট AI কিন্তু এখানে খুব একটা থাকবে না। আর যদি আমি এখানে কথা বলি ক্যামেরা, তো 13+2 megapixel রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জে ঠিক, যেটা ফুল HD+ রেকর্ড করতে পারবে। আমি বারবার 3-4 ভিডিওতে আমি বলেছি যে ফুল HD+ রেকর্ড করতে পারলে আমরা সে কিন্তু ভালোভাবে দেখতে পাবো না সুন্দরভাবে। তো ফুল HD+ যদি রেকর্ড হয় তাহলে আমার কোনো লাভ নেই। ফ্রন্টে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা কি খুব ভালো, একটা শ্যুটার ক্যামেরা, সুতরাং তোমাদের ছবি কিন্তু খুব ভালো উঠবে, সেটা ভিভোও দাবি করে যে ছবি কিন্তু ভালো উঠবে। এছাড়া তোমার ক্যামেরা যেটা ফ্রন্টে বিভিন্ন ধরনের তোমরা HDR পেয়ে যাবে, প্যানারামা পেয়ে যাবে, বিভিন্ন ধরনের মোড পেয়ে যাবে, স্টিকার লাগাতে পারবে, যেটাও কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাকই। ব্যাটারি যদি আমি কথা বলি তো 4030 mAh-এর ব্যাটারি দেখাওয়া হয়েছে এখানে, ফাস্ট চার্জিং আউট অফ দ্য বক্স বেরোবে না, অ্যান্ড্রয়েড ওরিও 8.1 আউট অফ দ্য বক্স তোমরা পাবে, তার সঙ্গে ফানটাচ ওএস 4.5-এর ভার্সন তোমরা পেয়ে যাবে। তো এই হলো ভিভো Y95-এর ফুল স্পেসিফিকেশন। এখন মোটেও আমি এই ফোনটার জন্য এক্সাইটেড নই, তার কারণ হচ্ছে আমি তোমাকে ফার্স্টেই বললাম এটা কিন্তু ফুল ভিউ ডিসপ্লে নয়, মানে অ্যাকচুয়ালি ফুল ভিউ ডিসপ্লে, ফুল HD+ ডিসপ্লে নয়, যেটা সব থেকে বাজে ব্যাপার। আর 439 প্রসেসর ইউজ করার জন্য আমি বলবো এই প্রাইস রেঞ্জ কিন্তু অনেক কম রাখা উচিত, 10-12,000 টাকার মধ্যে প্রাইস রেঞ্জ হওয়া উচিত ছিল। বেসিক ভার্সন 4GB 64GB, আমি এখানে বলে রাখি এটা 4GB 64GB একমাত্র ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে, বাকি কিন্তু আমি বলছি না, কারণ বাকি কিন্তু এখানে লঞ্চ হবে না। ইভেন বাংলাদেশেও হয়তো 4GB 64GB আসবে। তো এখানে এই দুটো কনসিডারেশন যদি করা হয়, একটা বিগ ল্যাক কিন্তু ভিভো এই ফোনটার ক্ষেত্রে করেছে। সুতরাং ভিভোর আদার্স যে ফোনগুলো সেগুলো অনেক ভালো ভালো ফোন, ভিভো V9 Pro অনেক ভালো, বাট আমার মনে হয় এই জায়গাটা একটু ল্যাক করে গেছে। ইনোভেশন অবভিয়াসলি ভিভো করে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ফোন ব্যবহার করে যে আমাদের সত্যি খারাপ লাগে। তো এই হলো আজকের ভিডিও, কমেন্ট বক্সে আমাকে জানাও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।